মালদ্বীপ ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। মালদ্বীপ গঠিত 1200 বেশি ছোট ছোট প্রবাল দ্বীপ নিয়ে, আয়তন 298 বর্গ কিলোমিটার। এগুলোর মধ্যে মানুষের বসবাস রয়েছে মাত্র 200 দ্বীপে। এদেশের জনসংখ্যা প্রায় 3 লাখ। মালদ্বীপের সরকারি ভাষা হল ধিবেহি। সামুদ্রিক মাছ হচ্ছে দেশটির অর্থনীতির মূল ভিত্তি। কিন্তু এখন এই দেশের বড় শিল্প হল পর্যটন। দেশটির মোট আয়ের 28% এবং মোট বৈদেশিক আয়ের 60% আসে পর্যটন শিল্প থেকে। দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্কের সদস্য এদেশটি। এদেশ বিশ্বের সবচেয়ে নিচু দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা 2.3 মিটার এবং গড় উচ্চতা মাত্র 1.5 মিটার। শ্রীলঙ্কা থেকে প্রায় 400 মাইল দক্ষিণ পশ্চিমে এর অবস্থান। মালদ্বীপে শিক্ষিতের হার 100%। এখানে 3 বছরের শিশুরা অ্যাডহার্স নামক স্কুলে পড়তে যায়। মালদ্বীপের রাজধানীর নাম মালে। খুব ছোট এই দ্বীপকে বলা হয় কিংস আইল্যান্ড বা রাজার দ্বীপ। 5.8 বর্গ কিলোমিটার দীর্ঘ এই দ্বীপে প্রায় 1,33,000 মানুষ বাস করে। প্রশাসনিকভাবে মালদ্বীপে বর্তমানে 189টি দ্বীপ, 19টি অ্যাটন ও 2টি নগর আছে। পুরো একটি দ্বীপ নিয়েই গড়ে উঠেছে মালদ্বীপের একমাত্র বিমানবন্দর। এর চারপাশ জুড়ে ভারত মহাসাগর। সমুদ্র ভাসে এই বিমানবন্দরটি। দ্বীপরাষ্ট্র মালদ্বীপের সরকার 2009 সালে পানির নিচে ক্যাবিনেট মিটিং করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। মন্ত্রিসভার সবাই পানির নিচের অভূতপূর্ব সেই মিটিংয়ে অংশ নিয়েছিলেন। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা একে বলেছেন মহল দ্বীপ বা রাজপ্রাসাদের দ্বীপ। 1965 সালের 26 জুলাই যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশটি।